ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের নাম লাল বাহাদুর শাস্ত্রী তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের সরাই রেল স্টেশনের কাছে এক ছোট্ট শহরে উনিশশো সালের দোসরা অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম হয় শৈশব কেটেছে চরম দারিদ্রতার মধ্য দিয়ে পায়ের জুতো কেনারও সামর্থ্য না থাকায় প্রখো রোদেও তাকে খালি পায়ে হেঁটে তিনি বারাণসীর কাশী বিদ্যাপীঠের ছিলেন সেখান থেকে উপাধি লাভ করেছিলেন মাত্র বছর বয়সে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন সেই সময় থেকে পড়াশোনা ছেড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন অত্যন্ত ভদ্র এবং নরম স্বভাবের মানুষ ছিলেন শাস্ত্রী উনিশশো ত্রিশ সালে গান্ধীজির ডান্ডি অভিযানে যুক্ত থাকার দরুন সাত বছর কারাগারেও থাকতে হয়েছিল তাকে ভারতের ইতিহাসে বহুবার নজর করেছেন তিনি রেলমন্ত্রী থাকাকালীন রেল দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটার ফলে তিনি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে নজির স্থাপন করেন উনিশশো সালের ইন্দু পাক যুদ্ধের নায়ক ছিলেন শাস্ত্রীজি জয় জওয়ান জয় কিষাণের স্লোগান তুলেছিলেন তিনি দোসরা অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রীজির জন্ম জয়ন্তী প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্নলাল বাহাদুর শাস্ত্রীদের জন্মজয়ন্তীতে অনেক অনেক শ্রদ্ধা